হ্যালো গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসেন্ডার ব্লগস। তো আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো তাহলে দেরি না করে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি। একদিন গাড়িতে উঠে বসে আছে, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ কোথায় যাচ্ছিস? এদিকে দেখা, এদিকে দেখা, কোথায় যাচ্ছিস তুই? টাটা করে দে, টাটা করে দে। বাড়িতে করে কিন্তু কোথায় যাব না যাব কিছু জানি না। তো চলো গেতে গেতে ঠিক করা যাক কোথায় যাব। রাস্তায় গেতে গেতে ঠিক করি যে আমরা ফার্স্টে রায়পুর রাজবাড়ি যাব, তারপর অন্য কোথাও যাব, আর লাঞ্চটা আমরা বাইরে করব সেটা আমরা ডিসাইড করি। তো ফার্স্ট অফ অল আমরা যাই রায়পুর রাজবাড়ি। তো চলো যাওয়া যাক। তো চলো পৌঁছে গেছি, এবার নামা যাক। চলো নামি, এবার এইদিকে নামবো, আমরা এইদিকে নামবো, তো আমরা এইদিকে নামবো, তো ধরো কে ধরো, এইদিকে নামবো তো আমরা। চলো বাবা গেলে চলো। আগেবার যখন এসেছিলাম তখন ব্লগে ছাড়া হয়নি, এবার ব্লগে ছাড়বো। এই যে সামনের এই জায়গাটা হচ্ছে রাজবাড়ি, আর এটা কোনো নির্দিষ্ট গেট নেই রাজবাড়ি ঢোকার। একটা ছোট জানলার মতো গেট করা আছে, গেট ঠিক নয়, তো ওটা দিয়ে ঢোকা যাবে। রাজবাড়ি থেকে বেরোলাম, মানে দেখা টাকা হয়ে গেছে তারপর বেরোচ্ছি। এখানে ভিডিও করা বারণ ছিল, সেখানের জন্য কোনো ভিডিও আমরা করিনি। বেরিয়ে চলে এলাম, দেখা কমপ্লিট হয়ে গেল। আর এই যে একটা বদমাস ছেলে, যেটা আমার সাথে একটু ছবি তুলতে পছন্দ করে না, কিছু ছবি তুলেছি অল্প অল্প। তারপর আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, কোথায় যাব না ঠিক করেই। আজকে যতটা মানে ঘুরেছি কোনো প্ল্যানিং ছিল না যে কোথায় যাব, কি করব না করব। তো চলো গেতে গেতে ঠিক করি কোথায় যাব এরপর। সেই কোপাই নদী যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বসে স্বয়ং অনেক কবিতাই লিখেছেন তার তীরে। তো সেটা পেরিয়ে আমরা গেলাম একটা রেস্টুরেন্ট, তারপর আমরা চলে আসি এখানে। আর এই জায়গাটা এত সুন্দর ছিল, এখানে আমি আগেও এসেছি, যতবার আসি ততবারই আমার ভালো লাগে এটা। এই তুমি কোথায় গেছিলা, কোথায় গেছিলা? এখানে আমার কি করার জায়গা আছে? যদিও তখন দুপুরবেলা ছিল, কিন্তু যারা চা খেতে ভালোবাসে তাদের কাছে কোনো মানে টাইম ম্যাটার করে না, সে কোনো জন্য চাটাই ফার্স্টে বলা হয়েছিল। এই জায়গাটা শুকনো আছে, ওই পাশে জলটা ভিজে না ফিরে ফিরে জায়গাটা ডডো ডডো। তারপর আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া। তো তোমাদের দাদা ভাই সেটা ফার্স্টে টেস্ট করে বললো ভালোই খেতে, তো আমিও খেলাম, বেশ ভালোই লাগলো। তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়ি এবং দেন আমরা ঠিক করি আর কোথাও যাব না, বাড়ি যাব, অনেক হয়েছে। আর বৃষ্টি হচ্ছে
बापू तेरे करके मैं पिघल हो गया साइकिलों ते कट्टी ते मैं गट्टी जो कहूं गया बापू तेरे करके मैं तेरा पिघल हो गया साइकिलों ते कट्टी ते मैं गट्टी जो कहूं गया কমেন্টে তোমরা কেউ কমেন্ট করছো না এজন্য মনটা খারাপ লাগছে আর কিছুই না তো ঠিক আছে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।